ক্লিপের থার্ড লাস্ট স্ট্যান্ডে একদম সোজা করে আমি ভিডিওটা পাঠিয়ে দিব। দেখো দ্য থার্ড শিপ কোথায় গেল, নর্থের দিকে একদম। এটা ওয়্যার ডিড দ্য থার্ড শিপ ড্রাই, দ্য থার্ড শিপ ড্রোভ টুয়ার্ডস দ্য নর্থ। হাউ ওয়াজ দ্য সি ওয়াজ ডার্কেনিং সি। তাহলে দ্য থার্ড শিপ ড্রোভ টুয়ার্ডস দ্য নর্থ ওভার দ্য ডার্কেনিং সি। মাঝখানে দ্য সিটা কেটে দেবে। তারপরের পয়েন্ট, নো ব্রেথ অফ উইন্ড কেম ফোর্থ, কোনো রকম বাতাস বয়ে গেল না। অ্যান্ড দ্য ডেক শোন ফ্রস্টলি, আর যে জাহাজের যে ডেকগুলো সেগুলো শাইন করছিল, চকচক করছিল ফ্রস্টলি। এটা হচ্ছে, এটা একটা ব্র্যাকেট করে নাও। তার মানে থার্ড শিপ সম্পর্কে বললে আমরা কী বলবো, দ্য থার্ড শিপ ড্রোভ টুয়ার্ডস দ্য নর্থ ওভার দ্য ডার্কেনিং সি ফুল স্টপ, নো ব্রেথ অফ উইন্ড কেম ফোর অ্যান্ড দ্য ডেক শোন ফ্রস্টলি। এটা ঝরঝরা বইটা সামনে তো পোয়েমটা থাকবে, মুখস্থ করতে হবে না, ঠিক করে লেখো, বাট কথাটা দিও না। এবার আমাদের পরের পয়েন্ট, আমরা তিনটা পেলাম, একটা হচ্ছে তিনটা শিপ। এবার আমরা কোনটা, তাহলে আমাদের আগেই বলছে, আগের পাতায় আমরা পেয়েছিলাম ওয়ান ওয়াজ রিজেড ফর লং জার্নি, তাই না? ওয়ান ওয়াজ রিজেড ফর লং জার্নি, তাহলে কোনটা লং জার্নির জন্য? তাহলে আমরা আস্তে আস্তে পড়ি। দ্য নর্দার্ন স্কাই রোজ হাই অ্যান্ড ব্ল্যাক, হাউ ওয়াজ দ্য নর্দার্ন স্কাই, দ্য নর্দার্ন স্কাই রোজ হাই অ্যান্ড ব্ল্যাক ওভার দ্য প্রাউড আনফ্রুটফুল সি, হাউ ওয়াজ দ্য সি ইন দ্য নর্দার্ন স্কাই, প্রাউড আনফ্রুটফুল সি। একদম মুখস্থ, এখানে শুধু নর্দার্ন স্কাইয়ের কথা বলা হয়েছে। তাহলে কী বলবো, হাউ ওয়াজ দ্য নর্দার্ন স্কাই, দেখে বলো, দ্য নর্দার্ন স্কাই রোজ হাই অ্যান্ড ব্ল্যাক ওভার দ্য প্রাউড আনফ্রুটফুল সি। এইবার আমরা পাচ্ছি, তার মানে বুঝতে পারছি যে থার্ড শিপটাই কিন্তু ভালো জায়গায় আছে। ইস্ট অ্যান্ড ওয়েস্ট দ্য শিপ কেম ব্যাক হ্যাপিলি অর আনহ্যাপিলি। তাহলে আমরা পাচ্ছি ইস্টে আর ওয়েস্টে যে শিপ, কোন শিপ গেছিল, ফার্স্ট শিপ আর সেকেন্ড শিপ, তাদের কী হলো, দে কেম ব্যাক, কেমন, একজন হ্যাপিলি একজন আনহ্যাপিলি, কিন্তু তারা কেউ ডেস্টিনেশনে পৌঁছাতে পারে না। কে ডেস্টিনেশনে পৌঁছালো, থার্ড। একদম লাইন বাই লাইন বলবে, কোনো মুখস্থ করার ব্যাপার নাই, দেখে পড়বে বারবার করে, কোশ্চেন আসলে ঠিকঠাক লিখতে হবে। দ্য থার্ড ওয়েন্ট ওয়াইড অ্যান্ড ফার, থার্ড যে শিপটা গেল ওয়াইড অ্যান্ড ফার, বিস্তর জায়গা দূরে গেল, ইন টু অ্যান আনফরগিভিং সি। ও কোন সমুদ্রে গেল, যেই সমুদ্রকে ক্ষমা করা যায় না, আনফরগিভিং সি, আন্ডার আ ফায়ার স্পিলিং স্টার। ফায়ার স্পিলিং স্টার মানে ওপর থেকে তারা খসা বলে না, তারা খসা দেখছে তার নিচ দিয়ে। অ্যান্ড ইট ওয়াজ রিজেড ফর লং জার্নি, তার লং জার্নিতে কে গেল, থার্ড শিপ। তাই জন্য থার্ড শিপটা গেছিল নর্থে, তাই এই পোয়েমের নাম দ্য নর্থ শিপ। তার মানে আমাদের এই পেজ নাম্বার 71 আমরা পাচ্ছি কে কে যেতে পারেনি, কে গেল, কেন পোয়েমটা নর্থ শিপ, ছোটো ছোটো পয়েন্টগুলো ক্লিয়ার। তাহলে এটার থেকে পেছনে যে কোশ্চেন আনসার্সগুলো, আই নো দ্যাট ইউ হ্যাভ অলরেডি ডান ইন ইউর প্রাইভেট টিউশন, স্টিল আই আস্ক ইউ নেক্সট টুমরো, ক্লিয়ার।